একজন কোরআ ফ্লাইভ মুসলমানের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করান ভালোবাসা একজন মুসলিম হতে গেলে আমাকে একজন পূর্ণাঙ্গ মুসলমান হতে গেলে কি কি জরুরা আমি সেই কথাগুলো আপনাকে বলতে এসেছি আজকে আল্লাহ রসুল বললেন প্রতিদিন তোমরা কোরআন তেলাওয়াত করো কোরআন যদি তেলাবাদ করো তাহলে তোমার রিজিক বৃদ্ধি পাবে জোর বলবেন না সবহান আল্লাহ কোরআনুল করিম তেলাবাদ যদি করেন কোরআন পরকালে সুপারিশ করে আপনাকে জান্নাতে টেনে হিচড়ে জান্নাতি নিয়ে যাবে যদি বলব না সুমান একবার এই জন্যে আমি আপনার কাছে বলে যাই প্রত্যহ প্রতিদিন জননে মায়েরা যারা শুনছেন তারাও প্রতিদিন করায়নুল করিম আপনার তেলাবাদ করুন করায়নুল করিম তেলাবাত যদি আপনি করেন তাহলে আপনার রিজিক বরকতো হবেই হবে আপনার যে চেহারার ফেস কাটিং আপনার যে মুখের যে উজ্জ্বলতা চেহারা রৌনক এটা প্রকাশ পাবে অতএব কোরআনুল করিম আপনি তেলাবাদ করুন কোরআনুল করিম আপনি প্রতিদিন শোয়ার আগে আমল গোলা বলে দিয়ে মনে রাখবেন প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে যাবেন তার আগে সুরাতুল বা কারা এবং সুরাত সুরা আলি ইমরান আপনি তেলাবাদ করবেন যারা বলেন ইনশাআল্লাহ গোটাই পড়তে পারবেন না আমিও জানি না বিজিও জানেন কিন্তু পাঁচটা করে আয়াত দশটা করে আয়াত আজ বাকারা দশটা আয়াত তো পাঁচটা বা দশটা সুরা আল ইমরানের আয়াত তেলাবাদ করব জোরে বলেন তো আজকে প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ তিন নাম্বার পবিত্র করে আনুল করিমের একটি এত দামি সুরা আছে হায়দাল করে আন সুরাতুল মুল যারা কোরআন পড়তে জানেন তারা সোরা মূর্ত আপনি তেলাবাদ করবেন প্রতিদিন ফজরের পরে কশ্চিম কালেও আপনার কুরুদিন রিজিকে অভাব হবে না হবে না হবে না আলবাত হবে না যেন বলবেন না সোমার অতএব সুরা মূলকে আপনি তেলাবাদ করুন সৈয়দুল আয়াম সপ্তাহের একটি দিন জুমার দিন এই জুমার দিন যখন আসবে তখন আপনি জুমার রাত্রে সৌরাতুল কাহাফ হাদাল করে আন ফি সুরাতুল কাহাফ আপনি সোরা কাহাবটা তেলাবাদ করুন সুরা কাহাব সম্পূর্ণ না পারলে দশ পাঁচ বিশ আয়াত গোটাটাও শেষ করতে পারেন কোরআনুল করিম যারা পড়তে জানেন না তারা কি পড়বেন মন তো চায় যে কোরআন তো জানি না শিকার চেষ্টা করুন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন কোরআন খতম করার প্রবণতা তোমাদের মনের ভিতরে রাখো যারা কোরআনুল করিম খতম করতে পারবেন পড়বেন কোরআনুল করিম সম্পূর্ণ রুটিন করে আপনি তেলাবাদ করুন শেষ করুন যারা পড়তে জানেন না আর যারা জানেন উভয়ের জন্য মারাত্মক একটি ভাইটাল ফজিলতের কথা করেন তেলের বলছি রসুলি করিম সল্লাহু তালা আলিহি ওয়াসাল্লাম জোর বলল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি বললেন আপনারা জানেন না নদীয়া জেলাতে বহু বছর আগে গোপালপুর খানজি গোপালপুর নাম শুনছেন না এই খানজি গোপালপুরে ফার্স্ট অ্যান্ড লাস্ট আমার ইমামতি আমার জীবনের ইমামতির রাস্তা ওই গোপালপুর খানজি গোপালপুরে মসজিদ আমি ছিলাম টোটাল চার খানা বছর প্রথম বছর মানুষের ভাব বুঝতে লেগেছে তারপরে আমার ফর্টি ওয়ান ইয়ার এজ আমি একচল্লিশ বছরের যুবক যুবকই বলা যায় আমার বয়স্ক দের পর থেকে ভাদি পড়তে শুরু হয়েছে দাড়ি পাকছে মাথার চুল পাকছে চোখের দৃষ্টি কমছে হাত পায়ের বল আমাকে যে মানুষটা দেখছেন আমি সুস্থ মানুষ নই টোটাল পাঁচটা অপারেশনের রোগী টু থাউজেন্ড নাইনটিন মার্চ আমি বিরাট একটি অ্যাক্সিডেন্ট ঘটে সেই অ্যাক্সিডেন্টে আমার বিরাট বড় একটি গাড়ি ছিল সেই গাড়িটি কুচি হয়ে যায় তার মাঝে ভরা ছিলাম সাবল দিয়ে গাড়িকে উসান করে আজকে তুরস্কের মানুষদেরকে সিরিয়ার মানুষদেরকে ধ্বংসস্তূপের ভিতর থেকে যেমন টেনে বের করা হচ্ছে এতদিনও তারা জিন্দা আছে তেমনটি আমাকে বের করা হয়েছিল আমার কোনো জায়গা ফুটে রক্তক্ত হয়েছিল না আমার এই দুটি হাত ভেঙে চৌচির কুচি হয়েছিল এই হাতটা চোদ্দ কুচি হয়েছিল এই হাতটা সোল্লার থেকে ভেঙে নিচে ঝুলে গেছিল চব্বিশ লাখ টোয়েন্টি ফোর লাখ খরচ করার পরও বাম হাতটা চিরদিনের জন্য চলে গেছে ফিরে পাই নাই কোন রকম ভাবে একটু এদের দশ পয়সার কোন বললে ধরে নিয়ে নামাতে হয় এই অ্যাক্সিডেন্ট হলাম আল্লাহরুল আলমিন আমাকে মৃত্যুর দরওয়াজা বিরাট বড় একদিন ঝাটকা থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়েছেন এই জন্যে সকলেই আমার জন্য আল্লাহ রব্বুল আলমীর জন্যে শুক্রিয়া গ্রহণ করুন আলহামদুলিল্লাহ ফিরে এলাম আল্লাহ আমাকে একটি সুযোগ দিয়েছেন আমি একটি মাদ্রাসা তৈরি করে আমি নিজে একাই আমি চালাই আল্লাহ চালিয়ে দেন যেখানে নব্বইটা কাছাকাছি কোরআনের হাফিজ স্টুডেন্ট আমি আবাসিকে রেখে তাদের পড়াই এই জালসা জৌলুস আমার একটি ব্যবসা আছে হজ এবং উমরা আল মুসাফি ট্যুর অ্যান্ড ট্রাভেল আমি মক্কাতুল মোকার্রামা ফরেন কান্ট্রি বছরে পাঁচবার সাতবার আল্লাহ আমাকে নিয়ে যান কেউ গেলে যোগাযোগ রাখবেন আমি নিজেই মোয়াল্লিম তো সেখান থেকে যাওয়া উপার্জন হয় এই জালসা জলুস করে যা হাদিয়ে দেয় আমি জীবনে কোনোদিন মোটর বাইকে চাপতে পারবো না জীবনে কোনোদিন সাইকেল চালাতে পারবো না আমি কোনোদিন সাইকেলে কারো বসে বসেও যেতে পারবো না বাসে কোনোদিন চেপে কিছু ধরে দাঁড়িয়ে থাকতে পারবো না নিজস্ব একটা গাড়ি বহু কষ্ট করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দিয়েছেন সেই গাড়িতে চেপেই আমার ড্রাইভার আমাকে দিয়ে টোটাল এ রাজ্য সে রাজ্য এখানে সেখানে বাংলাদেশে প্রোগ্রামের জন্য বারংবার বলে একাই যেতে পারবো না বিধায় আমি যাই না তো আমি আপনার কাছে এই জন্য বলতে এসেছি পৃথিবী মানুষের জন্য ক্ষণস্থায়ী এই জন্য কেরিম করিম সবচেয়ে বেশি তোলাবাদ করুন যারা করান পড়তে পারেন না ফাজাইল বলছি কোরআন যারা পড়তে পারেন না তো এই গোপালপুরে কথাটা আবার ছেড়ে গেলাম এই গোপালপুরে থাকতে থাকতে চারটি বছর গোটা সমাজকে আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়তো না এমন মানুষদেরকে বিনা জানা যায় মাটি দিয়ে গেছি মাটি দিতে দেয়নি যারা 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 নামাজ পড়তো না যারা নামাজ পড়ে না তার বাড়ির মেয়ের বিয়ে পর্যন্ত পড়াতে যায়নি যারা নামাজ পড়তো না তাদের বাড়ি খায়নি বললাম যারা সলাত আদায় করে না তাদের বেতনও লাগবে না যেদিন এই কথা বললাম সেদিন আমাকে বলল হুজুর আপনাকে এবার চলে যেতে হবে আপনার সময় ঘটে এসছে হয়ে চলে নিধা নেই প্রয়ো আমার মসজিদের চাকরি আমার জীবনের রাস্তা সেদিনই বন্ধ করে দিয়েছি আমি একজন মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ আবু ওই বিষয়ে ডিগ্রি অর্জন করেছি আমি অ্যারাবিকের ওপরে স্টাডি করেছি দিল্লি উর্দু আলিগড় ইউনিভার্সিটি থেকে মৌলানা ফারাগাত সলেহডাঙ্গা মাদ্রাসা থেকে করেছি মৌলানা ফারাগাত করেছি আমি জামিয়া সালাফিয়া আপনার মদনে মাদ্রাসা এখান থেকে করেছি আমি আল্লাহ তবর কথায় অশেষ মেহের বাড়িতে আপনাদের কাছে ও দাওয়াতের কথা বলছি বলছিলাম যে কথা আসেন যারা কোরআন পড়তে পারেন না মসজিদ ভিত্তিক কোরআন তালাবাতের পড়া শেখার একটি চর্চা চালু করুন আর যারা পড়তে জানেন না এই নদীয়া জেলায় একটা জায়গায় এক জায়গায় মানে মসজিদে দাওয়াতের কথা বলছিলাম তো মুসল্লিদের আজকে শিক্ষার হালাত বলে চাচা বলে বাপ সোরা ফাতিহাটা আপনার জানা আছে ও আসলে প্রতিদিন সোরা ফাতেহা পরে বটে কিন্তু সোরা ফাতেহা কোনটা তা জানে না বলে চাচা সোরা ফাতেহা জানেন বলে বাপ আমি সোরা ফাতেহাটা তেহা জানি না বলে কোনটা জানেন একবার বলবেন বলে আমি আলহামদুটা জানি হিসাব একটাই বললাম যা আপনি আর কি সুরা জানেন আপনি কি সুরা কাউসার জানেন বলে বাপ কাউসার বলে কোন আমি জীবনে মগস্থ করেনি বলে কোনটা জানেন সাধারণত মানুষের তিনটি সোরা মগস্থ থাকে একটার নাম সোরা ফাতিহা আর একটার নাম হলো সোরা এখলাস দ্বিতীয়তার নাম হলো সূরা কাউসার কথা ঠিক কিনা জিজ্ঞাসা করলাম চাচা আপনি কি সোরা কাউসার জানেন বলে বাপ কোনদিন সোরা কাউসার এত বড় স্টাইলের নাম আমার জানা নাই বলে কোনটা জানেন বলে আমি তাই নাটা জানি কথা বললো বলে তাই না আইনা সার একই সুরা যার শুরু হলো সুরা ইন্না না চাচাকে বললাম চাচা বলুন আপনি কি জানেন চাচা একই উত্তর বাপ আগেই তো বললাম আমি এইগুলো কিছু জানি না বলে কি জানেন বলে সুরা এখলাস জানেন বলে না বলে আমার আর একটা সুরাম মুখস্থ আছে বাপ বলবো কি বলো হ্যাঁ বলে সুরা কুলহুটা জানি

এই জন্যে বললাম চাচাগ করান পড়ার চেষ্টা করন বিশ্ব নবী জানাবে রসোল্লাহ জোরে বলুন রসোল্লাহ তিনি বলেছেন যে কোন মানুষ যদি কোরআন খতম দিতে চাই শেষ করতে চায় আমার রাতিন তিন বা যদি কেউ তেলাওয়াত করে সোরাখলাস পূর্ণাঙ্গ কোরআনুল করিম খতম করার সমান নাকি ভাবে আল্লাহ